প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল স্পেশাল একটি ভিডিওতে। আপনারা জানেন যে বনক রানুদিশুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান যা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। এমন একজন গুণী ব্যক্তির সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি, যিনি হচ্ছে পাইলট বিন হেলিকপ্টার আবিষ্কার করেছেন, বিজ্ঞানী হুমায়ুন স্যারের কাছে আমরা যাচ্ছি এই মুহূর্তে। তো প্রিয় স্যার, বনক রানুদিশু উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালের কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, তো বনগ্রাম স্কুলে আসি আমি 1966-এ। সেটা হলো আমার মাধ্যমিক স্কুল বা উচ্চ মাধ্যমিক যেটাকে বলা হয়। তো আমি আসি, কিন্তু আসলে এটার আগে বলতে গেলে বলতে হয় আমি কোন স্কুল থেকে এসেছি। সেটা হলো নাগেরগ্রাম ফ্রি প্রাইমারি স্কুল থেকে এসেছি আমি। সেখান থেকে রেসিডেন্সিয়াল স্কলারশিপ পেয়েছিলাম, যা ময়মনসিংহ জেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম আগেকার সে বৃহত্তর ময়মনসিংহ জেলার, যেটার আন্ডারে ছিল ময়মনসিংহ সদর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং জামালপুর, এই মিলে ছিল ময়মনসিংহ জেলা। সেই সমস্ত যে মহকুমাগুলোকে আমি ডিফিট দিয়ে এই বনগ্রাম নাগেরগ্রাম স্কুল থেকে আমি সবাইকে ডিফিট প্রথম হই। তারপরে আমি এখানে আসি, বনগ্রাম স্কুলে আসি আমি ওই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার জন্য। তখন হাসান স্যার ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক। হাসান স্যারের আগে আরেকজন ছিলেন, আমি ওনাকে ভুলে গেছি ওনার নামটা, যখন আমরা এলাম আর কি, তখন অ্যাকচুয়ালি হাসান স্যার ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর উনি ছিলেন হেডমাস্টার, কিন্তু ওনার নামটা আমার মনে নেই, বেশি দিন আমি পাইনি। প্রায় 6 মাস পরে উনি চলে যান, হাসান স্যার হলেন প্রধান শিক্ষক হলেন। তো সেই তো আমার জার্নি শুরু হয় এখান থেকে। আমার সহপাঠী যারা ছিলেন তাদের কয়েকজনের নাম আমার মনে আছে, আমি এখানে উল্লেখ করছি যেহেতু আপনার প্রশ্নটাই হচ্ছে এখানকার স্মৃতি সম্পর্কে। তো সেই জন্য তখন ছিল রতন কুমার রায় বলে একটা ছেলে ছিল, সে ললিতবাবুর ভাস্তে ছিল বোধ হয়। তো ললিতবাবু ছিলেন একজন লয়ার বোধ হয়। তো সেই বাড়ির এক ছেলে, তার নাম রতন কুমার রায়। তারপরে পরিমল চন্দ্র দে, তারপরে নুরুজ্জামান ছিল সেই গুচিয়াটা এলাকার একজন, আর আর হলো কে হবে, আমি, রতন, পরিমল, তারপরে আরেকটা ছেলে ছিল ওর নামটা আমি এখন ভুলে গেছি। তো যাই হোক, ওরা আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। আমি পরীক্ষা দিই আমরা, আমি ফার্স্ট হই ক্লাস 7-এ উঠি। তো আমি, আমার যে সেকেন্ড হয়, যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এদের মধ্যে দূরত্ব ছিল এই 10-15 নম্বরের, কিন্তু আমার থেকে দ্বিতীয় যে হয়েছিল তার সঙ্গে দূরত্ব ছিল 150 নম্বরে। আমি এতটা দূরত্ব নিয়ে আমি প্রথম হই। তারপরে 7, 7, 8, 9 এখানে পড়াশোনা করি। 9-এ আমার মনে হয় আমার সঙ্গে যুক্ত হলো হরিদন চন্দ্র দে বলে একজন, সে তো এই ক্লাসে ফার্স্ট আমি হতে থাকি এবং সেভাবেই দূরত্ব বজায়। 9-এ সায়েন্স নিলাম এবং এখান থেকে তখন যখন ক্লাস 10-এ পড়ি তখন স্বাধীনতা গুলমাল শুরু হয়ে গেল। তো সেটা শেষ না করে আমি মুক্তিযুদ্ধে চলে গেলাম। তো সেখানে দেশকে উদ্ধার করার পর তারপরে আবার সেই অস্ত্র জমা দিয়ে আবার পড়াশোনায় ফিরে আসি। তো পরীক্ষা হলো বোধ হয় 72-তে। তো আমি স্টার মার্কস নিয়ে পাশ করি ইন অ্যাভারেজ। অঙ্কে হয়তো 100-তে 100 পেয়েছিলাম, ফিজিক্সেও তাই, কেমিস্ট্রি হয়তো 90 কিংবা 95, বাংলায় 78 এবং ইংলিশে অল্পের জন্য লেটার পাইনি, কিন্তু অ্যাভারেজ 75% পেলে পরে যেটা স্টার বলে, আমি পেলাম স্টার, হরিদন পেল স্টার, আর অন্যরাও হয়তো 4-5 জন, এই যে আরফানউদ্দিন খান, ওনার বাবা ছিলেন এখানকার একজন শিক্ষক অলসো, এবং পরিমল চন্দ্র দে,
এবং আরেকজনের নাম, যার নামটা আমি ভুলে গেছি, তার গ্রামের নামটাও আমি ভুলে গেছি। তো এরা আমরা সবাই ফার্স্ট ডিভিশনে পাস করি এই স্কুল থেকে, একসাথে প্রায় ছয় সাতজন, এতজন একসাথে ফার্স্ট ডিভিশনে গণগ্রামের জীবনে কোনোদিন পাইনি, আমরাই প্রথম ব্যাচ। তো এর মধ্যে আবার সৌভাগ্যের খবর হলো আমি যে ছাত্র ঢাকা কলেজে সুযোগ পাই, ঢাকা কলেজের সঙ্গে কম্পিটিশনটা এত হাই যে একদম মানে ক্রিম অফ দি ক্রপ, না হলে পরে আর সারা বাংলাদেশের সব জায়গা থেকে যারা সবাই যারা টপার যারা, তারাই শুধু সেখানে সুযোগ পায়, আমি ছিলাম তাদের মধ্যে। তো আমাকে মনে করা হতো যে হয়তো পাবো কি পাবো না, কিন্তু আমি বলেছিলাম যে আই উইল বি সেকেন্ড টু নান, আমি পাবোই, আমি ঠিকই পেয়েছিলাম। আর এদিক থেকে এই যারা আমার নিজের কথা বললাম এবং শিক্ষকদের সম্পর্কে বলি, হাসান স্যার ছিলেন, সামান আলী স্যার ছিলেন, বিশ্বনাথ স্যার ছিলেন এবং আলসু স্যার ছিলেন এবং সিরাজ স্যার, এরা এদের হাত দিয়ে আমার তৈরি। ইনারা একটা কাঁচা মাটিকে যেভাবে একটা জিনিসের একটা পট তৈরি করার জন্য একটা বাসন বা কিছু তৈরি করতে যেভাবে তাকে সেই কাঁটাটাকে যেভাবে টিপে সেভাবে করতে ওনারা আমাকে তৈরি করেছেন। এটা আমার মনে আছে যে আমাকে অসৎসঙ্গে কোনোদিন মিশতে দেননি, কারণ স্কুলে সবাই সব ছেলেরাই একরকমের হয় না, কেউ একটু অন্যদিকে থাকতে পারে তাদের, কিন্তু সবসময় খেয়াল রেখেছেন আমি যেন কারোর সঙ্গে না মিশি, কারোর সঙ্গে। আমাদের সময় তখন আমাদের আমার ক্লাসে 52 জন ছাত্র ছিল, এর মধ্যে এখান থেকে খুব বেশি না, সব আসতো পচিয়াটা থেকে এরা হ্যাঁ আসতো। তো 52 জন ছাত্রের সঙ্গে আমাকে কাউকে মিশতে দিতেন না, আর আমি ছিলাম ক্লাস ক্যাপ্টেন। আর অনেক সময় এমনও ছিল যদি আমার শিক্ষকরা যদি না আসতে পারতেন অঙ্কের ক্লাসটা আমি করাতে পারতাম, হাসান স্যার আমাকে বলতেন যাও তুমি অঙ্কের ক্লাস তুমি নাও। তো আমার ছিল কি, আমি যখন ক্লাস 7 বা 8 পড়তাম তখন আমি ক্লাস 10 কেউ পড়াতে পারতাম, অঙ্কটা আমার এত এরকম রক্ত ছিল। আর বৎসরে 3 থেকে 4 মাসে আমি সারা বছরে একটা বই সারা বছর পড়ানো হয় আমার, 3 থেকে 4 মাস রাখছে বইটা শেষ করে, তারপর আমি আমার আর পড়াশোনা দরকার হয়নি। আর একটা জিনিস আপনারা জানেন না কিনা, কিন্তু হাসান স্যার জানেন, আমি জন্ম নিয়েছি কিন্তু এর জন্ম থেকে আমার ফটোগ্রাফিক মেমোরি, একবার একটা জিনিস দেখলে পরে আর আমার জীবনেও দেখতে হয় না, ওটা ওই ক্যামেরার মতো আপনার ওই কম্পিউটারের মতো হার্ড ড্রাইভের মতো, এই চোখ দিয়ে যা দেখি ওটা রেকর্ড হয়ে থাকে, আবার আমি রিওয়াইন্ড করে আবার সেই অতীতে ফিরে যেয়ে সেটা আমি অতীতে দেখতে পাই একদম সেই মুহূর্তে। তো এটা নিয়ে সবাই এরকমভাবে জন্মায় না, কিন্তু আমি ওটা ওইভাবে আমি জন্মেছি ওইটা নিয়ে। তো ওটা আমাকে খুব সাহায্য করেছে, যত ফর্মুলা ছিল অ্যালজেব্রা মানে বইয়ের প্রায় অর্ধেক ফর্মুলা মুখস্থ করে রাখতাম, সেটা যত কঠিন অঙ্কই আসুক না কেন সমস্ত অঙ্কের, বিশেষ করে প্রবেশিকা বীজগণিত যেটা সায়েন্সের জন্য যে ম্যাথমেটিক্স ওটা খুব হার্ড, কিন্তু সাধারণ যারা আর্টস নিয়ে পড়ে তাদের ম্যাথমেটিক্সের চেয়ে ইলেকট্রিক ম্যাথ যেটা সেটাতে আমি সেটাতে 100-তে 100 পেয়েছি, কারণ ওইটা আমি 3 বার শেষ করেছি বর্ষ শেষ হওয়ার আগে। এটাতে এমন কোনো প্রবলেম ছিল না যে আমি নিজে সলভ না করেছি, এমনকি মেনিলাস কিবাস থিওরেম পর্যন্তগুলো আমি সলভ করেছি, যেগুলো এই কোনদিন এখানকার পরীক্ষাতে আসে না, ছাত্ররা কোনদিন পড়েও দেখেনি কোনদিন, সেগুলোও আমি সলভ করেছি, মেনিলাস থিওরেম অ্যান্ড কিবাস থিওরেম ওগুলোও সলভ করেছি আমি। তো আমি মনে হয় একমাত্র ছেলে যে এগুলার করার মতো আমার সক্ষমতা আমার ছিল, তো যার জন্য সেটা পরে পরীক্ষায় প্রমাণ হয়েছে যে হ্যাঁ সত্যি আমার পক্ষে সম্ভব। তো অলমোস্ট তো সেভাবেই এইটুকুই বলবো যে শিক্ষকদের কথা বললাম, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, ওনাদের এই একটা যে স্পেশাল ওনারা বোধ হয় শুধু ক্লাস সিক্সে আমাকে দেখেই কেন জানি বুঝতে পেরেছিলেন যে আমি অন্যরকম একটু, তাকে অন্যরকম এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে বেঁধে রাখতে হবে, ওটা ওনার দেখেই আমাকে বুঝতে পেরেছেন, যার জন্য কারোর সঙ্গে মিশতে দেননি কোনোদিন। এটা আমি তার জন্য চিরকৃতজ্ঞ যে একটা বাচ্চাকে দেখে চিনতে পারা যে এত হয়তো ওনার দেখতে পেয়েছেন আমি বড় হব, কি করে যে বুঝতে পেরেছেন আমার জানা নেই, কিন্তু ওনারা শুনতে পেরেছিলেন আমাকে সেইভাবে রেখেছেন। ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদের সাথে আপনার স্কুলের লাইফগুলো শেয়ার করার জন্য, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আসসালামু আলাইকুম।